ওয়ালাইকুম। আশা করছি দিদিখানা আছেন, খুবই ভালো আছেন। আমি আজকে কালাবুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্যাকেটের কালাবুনার জন্য মশলা নিয়েছি, এই রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে আমি আজকে কালাবুনাটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন, ঈদ যেহেতু কুরবানির মাংস সবার ঘরে ঘরেই আছে, তো এইটা দিয়ে আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি মাংস নিয়েছি 2 কেজির মতো হবে। তো এখানে টমেটো সস, এই মশলাতেই সবগুলো উপকরণ দেওয়া আছে। তারপর এখানে আমি একটু বেশি দারচিনি, এলাচ, লবঙ্গ দুইটা দুইটা করে নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর গুঁড়া মরিচ নিয়েছি, এটা আমি এক্সট্রা নিয়েছি আমার রেসিপিতে। তো আমি এখানে রাঁধুনি সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেলই নিতে হবে, 1 কাপের মতো পিএস নিয়ে নিচ্ছি। এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তারপরে আমি একটু বেশি করে দেওয়ার জন্য, একটু স্বাদ আসার জন্য আমি এখানে আমার বানানো আমার কিছু মশলা দিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি সব মশলাগুলো, মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। সয়া সসও নিয়েছিলাম, সয়া সস, টমেটোর সস, এগুলি দিয়ে দিচ্ছি। টমেটোর সস আমি লাস্টেও 1 চা চামচ দিব, আর এখনও আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি পিঁয়াজ, তারপরে আমি এখানে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এই কালাবুনাটা সরিষার তেল দিয়েই করতে হবে, না হলে টেস্ট ভালো আসবে না। তারপরে এখানে আমি যে রাঁধুনি যে 2টা প্যাকেট থাকে, আমি যেটা বেশি প্যাকেট বেশি মশলা আছে ওই প্যাকেটটা দিয়ে দিতে হবে প্রথম মাখার সময়। তো আমি দিয়ে দিয়েছি 2 কেজির মাংসে পুরোটাই দিতে হয়। তো আমি একটু মশলা রেখে দিয়েছিলাম, বেশি ফ্লেভার আসছিল তাই। তারপরে আমি ভালো করে কচুলে কচুলে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে কচলে কচলে আমি ভালো করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। আর কোনো মশলা দেওয়া লাগবে না, হলুদ টলুদ কিছু দেওয়া লাগবে না, ধনিয়ার গুঁড়াও কিছু দেওয়া লাগবে না, আমি এক্সট্রা মশলা দিয়েছি দেখতেই পাচ্ছিলেন। তারপরে একটু পানি হাতে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি হালকা করে, বেশি পানি দেওয়া যাবে না, মাংস থেকে অনেক পানি উঠবে, ওইটা দিয়ে সিদ্ধ করতে হবে। তারপরে আমি বসিয়ে দিয়েছি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি একটু লবণও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে, তারপরে আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে নিব, আমি এরকম করে ঢেকে দিব, উল্টে পাল্টে নেড়েচেড়ে নিব, আমি অনেকবার এরকম করব। এই এই মাংসটা কষানোর মধ্যে সিদ্ধ করতে হবে। তো এখানে যে পানিগুলো উঠেছে ওটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা পানি দেওয়া লাগবে না। তারপরেও যদি পানি লাগে তাহলে একটু দিতে পারেন, যেহেতু এটা একবারে কালাবুনা ভাজা ভাজা হয় তাই এটা বেশি পানি না দিলেও চলে, আমি ওরকম ভালো পারি না। তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, আমার খুবই ভালো লাগে। তো আমি আজকেও ওরকম করে প্যাকেটের মশলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি, আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এভাবেই আমি 1-1.5 ঘন্টার মতো আমি একটু কম আঁচ দিয়েছি, বেশি আঁচ দেইনি, চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, বেশি আঁচ দিলে হয় কি পুড়ে যাবে, তো পুরার সম্ভাবনা বেশি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কালো কালো হয়ে এসেছে, আর সিদ্ধও ভালো হয়েছে, খুবই একটা সুন্দর ফ্লেভার আসছিল। তারপরে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিব সুন্দর করে। তারপর আমি একটু ঢেকে রাখছি, ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে আরেকটা ছোটো প্যাকেট ছিল রাঁধুনির, ওই ছোটো প্যাকেটটার আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে। দিয়ে আমি একটু নেড়েচেড়ে, পরে আবার একটু একটু করে দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। খুবই একটা এত মজা হয়েছিল কালাবুনাটা যে মুখে লেগে গেছে, মুখে লেগে আছে এখনও। তারপরেও এটা যারা মশলা দিয়ে ঝামেলা করতে চান না, তারা এই প্যাকেট মশলা এনে খুব মজা করে বাসায় বসে রেস্টুরেন্টের স্বাদে কালাবুনা খেতে পারবেন। তো আমার কালাবুনাটা হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কালো কালো হয়েছে, একটু পানি নেই, ভাজা ভাজাও হয়ে গেছে, সিদ্ধটাও খুবই সুন্দর হয়েছে, আর খেতে যে এত দারুণ হয়েছে কি বলবো, কি আপনাদের কি বোঝাবো আমি। খুবই মজা হয়েছে, সবাই খুবই পছন্দ করেছে, যেহেতু আমার বোনের মেয়ে এসেছে, আমার বোনের মেয়ে তো ও কালাবুনা খেতে চেয়েছিলো তাই ওর জন্যই রান্না করা হয়েছে। তো আজকের জন্য আমার ব্লগটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে আমার রান্না তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।